এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। যে তোকে ঘরটা দিতে হবে, আমার ঘর আমি যাকে ইচ্ছা তাকে দেবো। তুই একটু খোঁজ খবর চালা না, কোথাও একটা পেয়ে যাবি। এই আমার কাজ আছে, আমি চললাম। এই মুকুল দে, তুমি কিন্তু আমাকে ফালতু ফাঁসি দিচ্ছ। এই আমার কিন্তু গায়ে হাত দিবি না। বেশ করে তুই খারাপ করছিস, কি খারাপ করছিস? এই আমি কিন্তু পুরি থাকবো। আরে যাকে ডাকা তাকে দেখো কিভাবে তুই গায়ে মরে যাচ্ছিস। তুমি আমার ঘর কে ভুল করছিস, আমাকে ওই খারাপ করে দিবি না। বেশ করে আমি বেশ করেছি, তুমি আমি নিজে লজ দিয়েছি, বেশ করেছি। মুকাই দা, মুকাই দা, এদিকে এদিকে আসো, এদিকে আসো। কেন বেকার বেকার লোকটার সাথে ঝামেলা করছো? আরে আমরা দুজনে মিলে অন্য একটা ঘর খুঁজে নেবো। আরে অন্য কি ঘর খুঁজো বলতো, এতদিন ধরে এই ঘরটা খুঁজে বার করেছি, এখন দেবে না বলছে। বাড়িতে মাকে মাকে কি বলবো, কোন চোখে ফোন করলে আমি কি বলবো? অত অত ভেবো না, একটা রাস্তা বন্ধ হয়েছে তো কি হয়েছে, অন্য একটা রাস্তা খুলে যাবে। নাই যাও, নিজের জ্ঞানটা নিজের কাছে চল। এই বুকাই দা, কোথায় চলে যাচ্ছো? বুকাই দা, হ্যালো দাদা, ওরা ওরা চলে গেছে, ভাগিয়ে দিয়েছি। আপনি আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মুকুল দা আবার কাকে খবর দিল? বুকাই দা, বুকাই দা আবার কোথায় চলে গেল? কি করবো এখন আমি? দেখি আমার ডিউটি শিটটা রেডি হয়েছে কিনা। এক্সকিউজ মি, বলছি আমার ডিউটি শিটটা কি রেডি হয়ে গেছে? ডিউটি শিট পরে নেবে, আগে আমার সাথে এসো। হাত ছাড়ুন, আপনার এত বড় সাহস কি করে হয় আমার হাত ধরার? শোনো বৃন্দা, আমাকে কথা পরে শোনাবে, আগে তুমি আমাকে এটা বলো যে তুমি যখন নিজের কাজটা পুরোপুরি ভুলে গেছো, তাহলে তুমি এই চাকরিটা কেন নিলে? কেন নিলে? পেশেন্টদের মেরে ফেলতে? মানে কি সব বলছেন আপনি? কি সব বলছি বোঝাচ্ছি, এসো আমার সাথে। ডক্টর এসব, এসো এসো এসো। কি হলোটা কি, আপনি এরকম ভাবে আমাকে টানতে টানতে পেশেন্টের কাছে কেন নিয়ে এলেন? বলছি বলছি, রিল্যাক্স। তো এই পেশেন্টকে কাল রাতে তুমি অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ করেছিলাম। তো এটা কি করেছো, সবটা তো ভুলভাল করে দিয়েছো তুমি। মানে কি ভুল করেছি আমি? কি ভুল করলে? তো এই পেশেন্টকে কাল ইভিনিং এ একটা ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেটা তুমি ভুলে গেছো। হ্যাঁ, আর এই যে এই যে দেখো, এই যে পেশেন্টের ড্রিপটা, এটা ভুল লাগানো হয়েছে, সবটা সবটা ভুল ভাল হয়েছে। বৃন্দা বৃন্দা, তোমার বাড়ি যাওয়ার এত তাড়া ছিল যে একটা পেশেন্টের লাইফ এন্ড ডেথের বিষয়ে তুমি ভাবলে না? না না, এক সেকেন্ড, কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমি একটু মনে করি যে আমি কালকে যাওয়ার আগে আগে ঠিক কী করেছিলাম। আমি তো এরকম ভুল করতে পারি না, ভুল কাজ আমি তো করি না। জানি তো বৃন্দাদি, আমিও ডক্টরকে বললাম যে বৃন্দাদি এরম ভুল করতেই পারে না, কিন্তু এসে এই অবস্থা দেখলাম, তাই আর কি। কিন্তু ডক্টর, আমার স্পষ্ট মনে আছে যে আমি ঠিক মতোই ড্রিপটা লাগিয়েছিলাম। তাই তো, এটাকেই বুঝি তোমার ঠিক মতো কাজ করা বলে? আমি না বুঝতে পারছি না ঠিক কি হয়েছে, কিন্তু আমি তো বিকেলের ইনজেকশনটাও দিয়ে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা তাহলে এক মিনিট, এই যে এই ডিউটি শিটটা দেখা যাক। হ্যাঁ দেখো 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 দেখো, ইনজেকশনে কোনো টিক মার্ক দেবে না, প্রত্যেকটা মেডিসিনে তোমার সিগনেচার রয়েছে, কিন্তু ইনজেকশনে কোনো সিগনেচার নেই। আমি তো সব ঠিকঠাকই করে বেরিয়েছিলাম, কতকাল আমি দাঁড়াইছিলাম বটে, কিন্তু তাই বলে এত বড় ভুল? না না দেখো বৃন্দা, আমি জানি তোমার ফ্যামিলিতে প্রচুর সমস্যা রয়েছে, আর সেটাও জানি যে তোমাকে সেইগুলো সব একা সামলাতে হয়, আই নো। কিন্তু তার মানে এটা নয় যে তুমি তোমার কাজের জায়গায় এসে গাফিলতি করবে, তাই না? মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বৃন্দা, তোমার জন্য একটা পেশেন্টের প্রাণও চলে যেতে পারে। বৃন্দা প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ নিজের ডিউটিটা একটু মন দিয়ে করো, তাতে তোমার ভালো আমার ভালো আর এই রেপিউটেড নার্সিং হোমের। কিছু মনে করো না বৃন্দাদি, আমি এসব দেখে ডক্টরকে বলতে বাধ্য হয়েছিলাম,
পেশেন্টের যদি কিছু হয়ে যেত তাহলে তো উনি আমাকেই দোষ দিতেন, তাই না? বিশ্বাস কর তোষা, আমার স্পষ্ট মনে আছে আমি সব করে গিয়েছিলাম, এমনকি আমি মেডিকেল চার্টে সাইনও করে গিয়েছিলাম, কিন্তু সাইনটাই বা কোথায় গেল? তোষা, আমি বাড়ি যাওয়ার তারা এত বড় ভুল কোনোদিন করতে পারি, আর আজকে তো আমি প্রথম কাজ করতে আসছি। আমি জানি তোর কি মনে হচ্ছে, ডক্টর ঋষভ তোকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছে। মনে হলেও কোনো কোনো প্রমাণ নেই তোষা। ওসব বাদ দে, লোকটা ভালো না, তাই যা বলছে শুধু শুনে যা, সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। তাই বলছি শুধু তুই একটু সাবধানে থাক, তাহলেই হবে। আচ্ছা শোন, আমি আসি রে, পেশেন্টকে ওষুধ দিতে হবে। আরে বাবা, তোর সঙ্গে তো কোনো শৈশব আমার হয়নি যে তোকে ঘরটা দিতে হবে। আমার ঘর আমি যাকে ইচ্ছে তাকে দেবো। বাড়ির সবাইকে আমি কথা দিয়েছি যে আর কোনোদিনও করব না, কিন্তু কিন্তু আজ যে আমার মনের অবস্থা আমি কি করি? কি ভাইয়া এখানে দাঁড়িয়ে যায় ঢুকবে না? কষ্ট না আনন্দ নাকি শোক? যাও যাও, ভেতরে যাও, সব কমে যাবে, এখানেই তো সব শান্তি। যাও যাও, ভেতরে যাও। আরে কোন দিকে গেল রে বাবা, আশ্চর্য তো, এখন আমি কোথায় খুঁজবো? কতটা কষ্ট পেয়েছে বেচারা। না, একটা ফোন করি। অর্পিত ফোন করছে। এ কি, ফোনটা কেটে দিলো?